ঘিরে বিরতির পর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে বীরভূমের সরকারি জমি বিক্রি হচ্ছে পাঁচ থেকে আট লক্ষ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে সরকারি জমি ব্যবস্থা নিতে হবে কে হুনু দেখা যাচ্ছে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে তৃণমূলের নেতারা সরকারি জমি বিক্রি করছে বলে কটাক্ষ করেছে বিজেপি অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপির মধ্যে ইতিমধ্যে এই রাজনৈতিক চাপানোত্তর চলছে বীরভূমের সরকারি জমি বিক্রি হচ্ছে পাঁচ থেকে আট লক্ষ টাকায় অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ সুদীপ ঘোষের যে পোস্ট সেই পোস্ট ঘিরেই এবার এই বিতর্ক দানা বেঁধেছে যেখানে বিরোধী শিবির বিজেপির বক্তব্য যে সরকারি জমি বিক্রি করছে তৃণমূলই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর এবার প্রশাসন তৎপর হয়েছিল এবং তারপর যে ছবি উঠে আসছে বীরভূমের বীরভূমের সরকারি জমি বিক্রি করে বিক্রি করা হচ্ছে পাঁচ থেকে আট লক্ষ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে সরকারি জমি ব্যবস্থা নিতে হবে কে হুনু দেখা যাচ্ছে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী মনা ঠিক কি ঘটনা ঘটেছে সুদীপ্ত ঘোষের যে পোস্ট তা তো একেবারে বিতর্ক তুঙ্গে হ্যাঁ দেখো তুমি তো একেবারেই তাই তার কারণ হচ্ছে তুমি জানো যে কেষ্টহীন বীরভূম জেলায় স্বয়ং দল নেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূমে এই মুহূর্তে জেলা তৃণমূলের পাঁচ সদস্যের কোর কমিটি রয়েছে এবং এই কোর কমিটির অন্যতম হচ্ছেন সুদীপ্ত ঘোষ সুদীপ্ত ঘোষ তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন যে পোস্টে ঘিরে রীতিমতো বীরভূমের রাজনৈতিক মহলে বিতর্কের কিন্তু সৃষ্টি হয়েছে তার কারণ দেখো উনি কি লিখছেন উনি লিখছেন যে অবাক করা ব্যাপার বোলপুর শহরে সরকারি জমি কোথাও পাঁচ লক্ষ টাকা কোথাও ছ লক্ষ টাকা কোথাও আবার আট লক্ষ টাকায় বিক্রি হচ্ছে সরকারি জমি সরকারি জমি কিভাবে বেহাত হতে পারে তুমি জানো যে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন যে সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে

দেখো বীরভূম জেলা নেতৃত্বের তরফে সুদীপ্ত ঘোষের সাথেই আমরা কথা বলেছিলাম তিনি যেটা বলছেন যে বোলপুর শহরে এটা হয়েছে তাই তিনি পোস্ট করেছেন কিন্তু দেখো অবশ্যই যখন শাসক দলের একজন নেতা পোস্ট করছে সরকারি জমি সরকারি সম্পত্তি অবৈধভাবে বিক্রি হয়ে যাচ্ছে তখন এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলছেন যে তৃণমূলের নেতারা তো এই মুহূর্তে ক্ষমতাই রয়েছে তৃণমূল দল তো শাসক দল তাহলে তাদের আমলে যদি সরকারি জমি বিক্রি হয় তাহলে তাদের মদতেই আসছে তাহলে কি ঘুর পথে তাদের পকেটেই তাদের অ্যাকাউন্টেই সেই টাকাকে ঢুকছে সরকারি সরকারি জমি অবৈধভাবে বিক্রি করা টাকা এটা বিজেপি কিন্তু কটকা করছে জানিয়ে রীতিমতো কিন্তু জেলা জুড়ে একটা তুমুল বিতর্ক একটা চূড়ান্ত একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে সুদীপ্ত ঘোষের এই পোস্ট গিয়ে যেমন বিতর্ক তৈরি হয়েছে পাশাপাশি বিজেপিও কটাক্ষ করতে ছাড়েনি তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে এমনটা করা হয়েছে অনেক ধন্যবাদ মনা তোমাকে অন্যদিকে সুদীপ্ত ঘোষ তিনি ঠিক কি বলেছেন শুনুন এই আজকে যারা সরকারি জায়গা ব্যবহার করে আজকে ছিল দীর্ঘদিন ধরে সেই জায়গাগুলো সরকারি জায়গাগুলো বেচা না চলছে একে তো অবৈধ জায়গায় ব্যবসা করছে আমরা হকারদের বিরুদ্ধে নয় আমরা তাদের বিরুদ্ধে যারা সরকারি জায়গা অধিগ্রহণ করে ব্যবসা করছে সেই ব্যবসাদারদের বিরুদ্ধে এবং সেখানে দেখা যাচ্ছে যে একটা কি বলবো একটা দঙ্গল রাজ আরম্ভ হয়ে গেছে দোকানগুলোকে বিক্রি বাট আরম্ভ হয়ে গেছে আপনি বলছেন যে সরকারি জায়গায় লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে এটা কারা করছে যারা যে দোকানদারা বসছে তারাই করছে যারা অবৈধভাবে বসেছে তারাই করছে আমরাও নিশ্চিতভাবে খুঁজে বার করছি যার কারা এটার সঙ্গে জড়িত আছে